অনেক সময় এরকম হয় যে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে গেলে সঠিক মাপের ইমেজের খুবই দরকার হয়। তো আমরা সঠিক মাপের ইমেজ না দিয়ে আমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতে পারি না। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মধ্যে একটা ফটোকে রিসাইজ করে আমাদের সঠিক মাপের তৈরি করে ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে পারি, বা আমাদের কলেজ ইউনিভার্সিটি স্টাইপেন্ড ফর্ম ফিল আপ করতে গেলে ওইটা কাজে লাগে। তো চলুন বন্ধুরা, তাহলে দেখে নিই। ইমেজ সাইজ একটা অ্যাপ্লিকেশন, এটা আপনি প্লে স্টোর থেকে খুব সহজভাবে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে গিয়ে আমি ডাউনলোড করা আছে, এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আছে পিক্সেল, কোনো কোনো ক্ষেত্রে পিক্সেলের দরকার হয়, যেরকম প্যান কার্ড করতে গেলে পিক্সেলের দরকার হয়, আপনার এনএসডিএল ওয়েবসাইটে গেলে পিক্সেলের দরকার হয়। মিটার, সিএম মানে সেন্টিমিটার, ইঞ্চ আছে ইঞ্চে, যে কোনোভাবে আপনি আপনার নতুন করে সেট করে নেবেন। ওয়েবসাইটের মধ্যে যেইটা যেরকমভাবে লেখা থাকবে সেরকমভাবে, মনে করুন আমি একটা ফটো নিচ্ছি, ফার্স্ট ওয়েবসাইট ফটো বানাবো আমি। আমার গ্যালারি থেকে আমি ওপেন করে নিলাম একটা ফটো, যে কোনো একটা ফটো ওপেন করে নিলাম। এই ফটোটা আমি ওপেন করলাম, এখানে আমি একটা ফার্স্ট ওয়েবসাইট ছবি বানাবো। এখানে ফার্স্ট ওয়েবসাইট ছবি বানাতে হলে 2x2 ইঞ্চ দিতে হবে, 2x2 ইঞ্চ দিতে হবে, এখান থেকে হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ফটোটাকে যেরকমভাবে রাখতে পারবেন, রাখতে চান রাখতে পারবেন, এটাকে জুম করতে পারবেন, এখান থেকে জুম করবেন, জুম আউট জুম ইন করতে পারবেন, রোটেট করতে পারবেন, এটাকে রোটেট করতে পারবেন, যেরকমভাবে দরকার সেরকমভাবে রাখবেন। সেমভাবে পিক্সেলে যদি হয়, পিক্সেলে যদি আপনি এরকমভাবে রাখতে চান, ফার্স্ট ওয়েবসাইট ছবি পিক্সেলও আছে, আপনারা দেখে নেবেন অনলাইন থেকে, ঠিক আছে। এটা A4 সাইজ পেপারের মাপ, ঠিক আছে। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন ফটোটা, এখান থেকে শেয়ার করতে পারেন, এখান থেকে প্রিন্টও করতে পারবেন, এখানে তিনটে অপশান আছে। তো আমি যদি আপনি বলেন সিম্পলি একটা ডাউনলোড করে দেখাচ্ছি, এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেছে। ভিডিওটার আগে একটা লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট